নগর মান্দা সরকারি পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে কয়েকটি পরিবারকে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিবেশীরা। নগা থেকে ওয়াসিম রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সরকারি খাস পুকুর ডিসিআর এর মাধ্যমে লিজ নেন চন্দন কুমার। লিজকৃত পুকুর ভোগ দখল দিয়ে যান ভূমি অফিস। প্রতিবেশী বিনয় চন্দ্র মন্ডল গৌতম সহ 10 থেকে 12 জন জবর দখল করে পুকুর অন্যকে লিজ দেন মোটা অঙ্কে টাকা দিয়ে। চন্দন কুমার বৈধ লিজ নিয়ে দখল নেওয়ায় তার বাড়ি সহ কয়েকটি বাড়ির চারিধারে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করলে পুলিশকে জানান ভুক্তভোগী। পুলিশ ঘটনাস্থলে এসে বাঁশের বেড়া উঠিয়ে মুক্ত করেন চন্দন কুমার সহ কয়েকটি পরিবারকে। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাঁশের বেড়া উঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।